ফার্স্ট বার্থডে থেকেই আজ পর্যন্ত কোনো বার্থডে এখনো পর্যন্ত মিস করিনি আসলে যেটা হয় নিজের সন্তানের বা নিজের ভাই নিজের বোন এদের জন্মদিনগুলো যেরকম ইম্পর্ট্যান্ট মনে হয় আমার কাছে প্রথম আলোর জন্মদিনটাকে ওরকমই মনে হয় একটা ফ্যামিলি মেম্বার আমি তাদের ফ্যামিলির একজন মেম্বার ও সে আমার একটা পার্ট আমার কাছে এরকমই একটা ফিলিং আমার একদম প্রথম বার্থডের কথাও মনে আছে যে প্রথম বার্থডেতে এসেছিলাম তখন আমি আমি আমারও মিডিয়ার শুরু প্রথম হয়তো কোনো দাওয়াত এত বড় কোনো অনুষ্ঠানে এরকম একটা ব্যাপার ছিল সেই থেকে সো যত যেভাবেই করুক না কেন প্রথম আলো যখনই বার্থডে করে বা প্রথম আলোর বার্থডে হয় আসি আসতে ভালো ফিল করি শুভেচ্ছা জানাতে ভালো লাগে শুভেচ্ছা জানানোর জন্য এসছি চাই এরকম যখন আমার যদি বেঁচে থাকি সেভেন্টি এইটি ইয়ার্স হয়ে যায় তখনও যদি প্রথম আলোর বার্থডে হয় যদি মানে যদি না আমি চাই তখনও বার্থডে হবে তখনও আমি আসবো ইনশাল্লাহ